কেন যে সেটা মরতে এসেছিলাম এখানে। ওদের বাবা বলেছিলেন এই কামড়িবুই তোর সর্বনাশের কারণ হবে। কে শুনে কার কথা? ঘর থেকে বেরোবেন না। আরে মুরমু সাহেব আসেন আসেন, কি ব্যাপার? ওজনটা বেড়ে গেছে মনে হচ্ছে। ডায়াবেটিস। তা সকালবেলা জঙ্গলে একটু জগিং ফগিং? তোরা তো চোখ টাটাচ্ছে কেন রে? বসেন বসেন বসেন। কাঠের কারবার ঠিক চলছে শুনলাম, টিএফও নাকি ব্যাগড়া দিচ্ছে। ও বদলি হয়ে যাবে ঝালমে, চিঠিপত্র প্রসেসিং চলছে। এসপি সাহেব, ডিজি সাহেব নমস্কার। নমস্কার স্যার, নমস্কার। বসুন আপনি। লেটস কাম টু দ্য পয়েন্ট এমএলএ স্যার। সব জানি আমি, এত বড় ঘটনা, রাজ্য জুড়ে এত হইচই, তা আপনাদের এই মিডিয়া, মানবাধিকার, অপোজিশন এসব দেখছি না তো এখনো কাউকে। সব হাতি খেতা সাব ডিভিশনে, তাঁতিচকেই আটকে দিয়েছি, অর্ডার ছিল ওখানেই, থানা ঘেরাও করে বসে আছে সব। বেশ, ভিকটিমদের ছবি টাঙিয়ে মোমবাতি ফাতি চালছে, আর বাকিরা সব টিভিতে আর সোশ্যাল মিডিয়ায় তর পাচ্ছে। আরে পুলিশ এসকর্ট ছাড়া এই জঙ্গলে ঢোকার ধক আছে কারো? আসতে হবে তো সেই আমাদের কাছেই। কাল থেকে ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেট শুরু, লোকে এসব ভুলে যাবে। আর সব কিছু কি পাবলিক ডোমেনে চলে যাবে নাকি? কেন, স্টেট সিক্রেট? তাহলে সিভিল সোসাইটি, মিডিয়া এসব? সবার বাল বাঁধা আছে যথাস্থানে, সব চুপ করে থাকবে, কোনো চাপ নেই। স্বরূপ, দীপঙ্কর দত্ত চিনেন তো? হ্যাঁ স্যার। টক টু এম, দিবাকরকে ছোড়া যাবে না, কি করতে হবে করুন। বেকার সাতটা লোক, একটা বাচ্চা আটকে আছে, অ্যাম্বুশ করার রিস্ক নেওয়া যাবে না। কথা বলুন। হস্টেজদের পার করে আনতে হবে আনহার্মড, 3.5 ঘন্টা সময়। বার্গেন করুন, বার্গেন করুন। ইন এক্সচেঞ্জ রেবেল সেন্টারকে সেফ প্যাসেজ কমিট করতে পারেন, স্বরূপ আর বাদবাকিদের ছেড়ে দেব। আমার কি থাকবে? সবার ফাইল থাকে মহাফেজখানায়। অস্বীকার করে যাবো? তবে যেটা ওরা করবে বললো, না করবেন।